যারা ভালো হতে ও ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা। কি বললাম? যারা ভালো হতে এবং ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা, ঠিক। সুতরাং খোঁজবার চেষ্টা করো কারা ভালো হতে চেষ্টা করছে। কি মনে হয়, জগতে অনেকে ভালো হতে চেষ্টা করছে তো? ঠিক, তুমিও তার মধ্যে একজন। ওই যে তোমার পাশে যে বসে আছে ও তার মধ্যে একজন, ওই যে দূরে একজন বসে আছে ও তার মধ্যে একজন। গান করে না, হাত বাড়ান এই বন্ধু করো তো। তাহলে নিশ্চিত করে রেখো জগতে অনেক মানুষ আছে যারা ভালো হতে চেষ্টা করছে, তাদের সাহায্য করতে হবে। তুমি তাদের দলে মিশো, তোমাকে তাদের দলে মিশতে হবে যারা ভালো হতে ও ভালো কাজ করতে সহায়তা করে। এই তিনটে কথা মনে রাখবে, তাহলেই এই তিনটে আচরণ করলেই দেখবে তুমি নিজের শক্তি বিকাশ করতে পারবে। একটা গল্প বলবো, মন দিয়ে শুনতে হবে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, একটা গল্প শোনো। এটা গল্প হতে পারে, বাস্তবও হতে পারে। একবার এরকম একটা বিরাট বড় গ্যাদারিং হয়েছে, গ্র্যান্ড গ্যাদারিং, মেলার মতন, প্রচুর দোকানপাট, অনুষ্ঠান উৎসব হচ্ছে। তা একজন বৃদ্ধা ভদ্রমহিলা এসেছেন, তিনি এসে জিজ্ঞাসা করছেন একজনকে, আচ্ছা আমার ছেলেটাকে তোমরা খুঁজে দিতে পারো? এখন সবাই বলছে হ্যাঁ দিতে পারি, চেষ্টা করতে পারি। তা বলো দেখি তোমার ছেলের নাম কি? ভদ্রমহিলা উত্তর দিচ্ছেন, আমার ছেলের নামটা না আমি ভুলে গিয়েছি। যাত্রী দা, নিজের ছেলের নাম ভুলে গেছে, আমি তাহলে খুঁজবো কি করে আমরা? আচ্ছা ঠিক আছে, বলো তোমার ছেলে কেমন দেখতে? ভদ্রমহিলা বলছেন, সেটাও না ঠিক মনে পড়ছে না। লোকজন বলছে পাগল, আচ্ছা নাম গেছো ভুলে, দেখতে কেমন এটা মনে পড়ছে না, তুমি বা কেমন, তোমার ছেলেটাই বা কেমন? আচ্ছা সে কি করে? ভদ্রমহিলা বলছেন, সেটা মনে আছে, সে খুব ভালো, সে খুবই ভালো। আচ্ছা ভালো ঠিক আছে, তা কি করে বলো? সেটা ঠিক বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারি, যে তোমরা এই মেলার মধ্যে আমাকে ঘুরিয়ে নাও, আমি ঠিক দেখে চিনে নিতে পারবো যে কে আমার ছেলে। বলে ঠিক আছে ভেরি গুড, চলো। এবার ভদ্রমহিলাকে নিয়ে সবাই দেখাচ্ছে, এই দেখো দেখছো একজন গান করছে খুব ভালো, একে তোমার ছেলে দারুণ গান করো। ভদ্রমহিলা বলে, না গো বাবা এ আমার ছেলে না। আচ্ছা ওই যে ওইদিকে দেখো, একবার ওইদিকে, ওদিকে এখন কেউ নেই, ওই দিকটা দেখো, ওখানে একজন খুব ভালো নাটক করছে, এ তাহলে নিশ্চয়ই তোমার ছেলে দারুণ নাটক করে। ভদ্রমহিলা বললেন, না গো এও আমার ছেলে না, অদ্ভুত ব্যাপার। তারপর সবাই নিয়ে গেল, আচ্ছা ওই যে, ওই যে দোকানটা দেখছো খুব বড় ব্যবসায়ী, দারুণ রোজগার পাতি করে, খুব ধনী। ভদ্রমহিলাকে তার কাছে নিয়ে যা। ভদ্রমহিলা দেখে বললেন, না গো এও আমার ছেলে না। সবাই বিরক্ত, বলছে কে তোমার ছেলে তাহলে, কি করে খুঁজবো? আস্তে আস্তে মেলা শেষ, হঠাৎ করে দেখা গেল একটা লোক, সে মেলার প্রান্তে একটা জায়গায় কিছু গরিব মানুষকে ওষুধ দিচ্ছে। ভদ্রমহিলা বললো, কি করছে? সবাই বললো, একটা পাগল, রোজগার করে যা তা, এই অন্য মানুষকে চিকিৎসা সাহায্য করা পড়াশোনা করানো এতেই ব্যয় করে যাবে, একটা পাগল। ভদ্রমহিলা বললেন, ওটাই আমার ছেলে, ও সবার জন্য নিজেকে উৎসর্গ করেছে। ভদ্রমহিলার নামটা তোমাদের বলে যাচ্ছি, একটু খেয়াল রেখো। ভদ্রমহিলার নামটা তোমাদের বলে যাচ্ছি, একটু খেয়াল রেখো। তার নাম জননী ধরণী, এই বিশ্বমাতা। দীর্ঘদিন বেঁচে থেকে তিনি বৃদ্ধা,
নিশ্চিত যেন তোমাদের মাঝে মাঝে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার সেই সন্তানকে তিনি তোমাদের মধ্যে খুঁজছেন, যে সত্যিকারের একদিন অন্যের জন্য জীবন উৎসর্গ করতে পারবে। তোমরা শুধু ভেবে দেখো সেই জননী ধরনের সন্তান তোমরা হবে কি না। যদি হতে পারো যুব দিবসে স্বামীজির পায়ের তলায় আসা সার্থ, তার কারণ স্বামীজি বলছেন তোমার মোহন স্পর্শে জগৎ জাগিয়া ওঠে, ওই পাখিরা তুলিছে গান, ফুলদল তুলে ধরে শিশির খচিত শত তারার মুকুট, সুস্বাগত জানায় তোমার তারা দুলিয়া দুলিয়া, তোমার জন্য সবাই অপেক্ষা করছে, বড় হয়ে ওঠো ভালো হয়ে ওঠো। স্বামীজির প্রার্থনা তুমি মনে রেখো, মা আমায় মানুষ করো। এই প্রার্থনা করতে করতে আজ গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে এটুকুনি আমার প্রার্থনা তোমাদের কাছে। নমস্কার।